প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সিএম আমিনুল বাহার আজকের এই সেশনটি হচ্ছে প্রবাসীদের জন্য সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1 কোটিরও বেশি প্রবাসী তাদের পরিশ্রম মেধা এবং দক্ষতার মাধ্যমে বাংলাদেশের জন্য একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করছে যেটা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছে আর এই প্রবাসীদের জন্য আজকের এই সেশনটা আর এই প্রবাসীরা রাষ্ট্র থেকে কিছু সুযোগ সুবিধা নেয়ার জন্য দরকার হচ্ছে একটা বৈধ প্রক্রিয়ায় যাওয়া অথবা যারা অবৈধ প্রক্রিয়ায় বা বিভিন্ন সময় বিএমইটির ছাড়পত্র ছাড়া গিয়েছেন তাদের একটা সঠিক নিবন্ধন করা আর এই নিবন্ধনটার মাধ্যমে তারা একটা প্রবাসী কার্ড নিতে পারে যেটার মাধ্যমে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিতে পারে তো চলুন আমরা আজকে দেখব যে এই প্রবাসী কার্ড বা ওয়েজ আর্নার্ড কল্যাণ বোর্ডের মেম্বারশিপটা আপনি কিভাবে নেবেন এবং নিলে কি কি সুবিধা পাবেন কার এই কার্ডটা নিতে হবে আর কার নিতে হবে না তো এই প্রবাসী কার্ড বা এই কল্যাণ বোর্ডের মেম্বারশিপ হলে আপনি কি সুবিধা পাবেন এই জিনিসটা প্রত্যেকটা প্রবাসীর জানা খুবই জরুরি তাই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই জিনিসটা শেয়ার করে আপনার সকল বন্ধু-বান্ধবের এই ইনফরমেশনটা জানিয়ে তাদেরকে সহযোগিতা করার সুযোগ করে দিবেন তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস আ লট দীর্ঘদিন প্রবাসীদের এই অবদান উপেক্ষিত থাকলেও সময়ের সাথে সাথে সরকার তথা সংশ্লিষ্ট সকলেই এই অবদানকে স্বীকৃতি দিতে বদ্ধপরিকর আর তাই 1990 সালে একটি কল্যাণ তহবিল গঠন করা হয় এবং 2018 সালে একটি আইনের মাধ্যমে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার আয়োজন করা হচ্ছে যাতে প্রবাসীরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে পারে ওই প্রবাসে এবং দেশে তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততিরা যাতে বিভিন্ন রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে পারে সেই জন্য এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠিত হয়েছে তো এখন এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো নিতে হলে অবশ্যই আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যারা বিএমইটির কার্ড নিয়ে দেশের বাইরে বা প্রবাসে কর্মরত আছেন তাদেরকে সরকার আইডেন্টিফাই করতে পারে এবং তারা যে সরকারের নিবন্ধিত সেটা কিন্তু সরকার বুঝতে পারে বাট এই বিএমইটির কার্ড নেওয়ার আগে বা এখনো বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ বিএমইটি কার্ড ছাড়া বিভিন্নভাবে আসলে প্রবাসে বিভিন্ন জায়গায় কর্মরত আছে তো তারা কিভাবে রাষ্ট্রীয় এই সুযোগ সুবিধাগুলো নিবে আমাদের এর আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের কিছু ঋণ সুবিধা এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রবাসীদের জন্য স্পেশাল কিছু ঋণ সুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে অনেকেই আমাদেরকে জানিয়েছে যে আমরা তো ইলিগ্যাল ভাবে এসেছি আমরা কিভাবে প্রতিষ্ঠা করব যে আমি প্রবাসী বা আমি কবে থেকে এসেছি আমি কত বেতন পাই এটা কিভাবে আমি প্রতিষ্ঠা করব বা যেই বিএমইটির কার্ড চাচ্ছে বা প্রবাসী কার্ড চাচ্ছে সেটা তো আমি দিতে পারছি না আমি কিভাবে এই সুযোগ সুবিধাটা নিব তো তাদেরকে বলবো আপনাদের জন্য আসলে এটা একটা অপরচুনিটি যেটা অনেকেই আপনারা জানেন না যদিও অনেক দিন ধরেই এই মেম্বারশিপটা চালু আছে যাদের বিএমইটি কার্ড নেওয়া নাই তাদের জন্য এই ওয়েজ আর্নার্ড কল্যাণ বোর্ডের একটা মেম্বারশিপ নিতে পারবেন যেই মেম্বারশিপটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে রেজিস্টার্ড হয়ে যাবেন একজন প্রবাসী হিসেবে আর তখন আপনি রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলোর জন্য আবেদন করতে পারবেন বা সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনার রাইটটা এস্টাবলিশড হবে তো এখন আমরা জানবো যে এই প্রবাসী কার্ড বা মেম্বারশিপটা কিভাবে নিব তো এই মেম্বারশিপটা নেওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম আছে ওই ফর্মটা ফিল আউট করতে হবে এট দ্য সেম টাইম সাথে কিছু ডকুমেন্ট সাবমিট করলেই তারপরে ওয়েজ আর্নার্ড বোর্ড আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে ফেললেই আপনি একটা কার্ড পাবেন যেটা প্রবাসী কার্ড বা মেম্বারশিপ কার্ড এর জন্য আপনারা অনলাইনে গিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনলাইনে আপনাদের ফর্মটা ফিল আউট করতে পারেন এট দ্য সেম টাইম ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে তারপরে হাতে আপনি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে তারপর আপনার সংশ্লিষ্ট দূতাবাসে লেবার উইংস যেটা আছে সেই উইংসে জমা দিতে পারেন এর জন্য আপনাদের যেই ফর্মের সাথে যেই ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ভিসার কপি আপনার যে সোশ্যাল আইডি আকামা বা সিভিল আইডি এই ডকুমেন্টগুলো আপনার ওই ফর্মের সাথে সংযুক্ত করে দিতে হবে আর এরপরে প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট ফি আছে ফি দেওয়ার মাধ্যমে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এখন আসি এই কার্ড নিলে আপনি কি সুবিধা পাবেন এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে প্রধান যেই সুযোগ সুবিধাগুলো সেটা হচ্ছে 1 নম্বর আপনার মেধা
মেধাবী সন্তান শিক্ষা বৃত্তি পাবে, দুই নাম্বার হচ্ছে আপনার সন্তানরা বিভিন্ন স্কুল বা ইউনিভার্সিটিতে ভর্তির একটা প্রবাসী আলাদা একটা কোটা আছে, সেই কোটাটা অ্যাভেল করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে সে একটা প্রতি মাসে একটা ভাতা পাবে। এছাড়া প্রবাসে মৃত্যু হলে মৃতদেহ দেশে পৌঁছানোর ব্যবস্থা করবে। অ্যাট দ্য সেম টাইম মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের সময় দাফন কাফনের জন্য আর্থিক একটা অনুদান প্রদান করবে, যেটা 35,000 টাকা। এছাড়া কোনো প্রবাসী যদি দেশের বাইরে বা প্রবাসে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে প্রবাসীর পরিবার বা নমিনি 3,00,000 টাকা একটা আর্থিক অনুদান পাবে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজ শর্তে পুনর্বাসন ঋণ পাবে। এই সুযোগ সুবিধাগুলো নিতে হলে আপনাকে অবশ্যই প্রবাসী কার্ড এবং ওয়েজ আর্নার্ড কল্যাণ বোর্ডের মেম্বারশিপটা থাকতে হবে। তো এখন আসি যে এই প্রবাসী কার্ডটা কাদের নিতে হবে না। এক নম্বর হচ্ছে যাদের বিএমইটির কার্ড আছে তাদের প্রবাসী কার্ডটা নিতে হবে না। অ্যাট দ্য সেম টাইম যাদের বয়স 59 বছর বা তদূর্ধ্ব হয়েছে তাদের এই প্রবাসী কার্ডটা নিতে হবে না। অনেকের যদিও অভিযোগ আছে তাদের প্রবাসী কার্ড থাকা সত্ত্বেও বা মেম্বারশিপ থাকা সত্ত্বেও বিএমইটির কার্ড থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য দিনের পর দিন ঘুরতে হচ্ছে। তাদেরকে বলবো যে হয়তো আমাদের দেশে বিভিন্ন সিস্টেমের কারণে বা বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে এটা লেন্দি হয় বা অনেকে পাচ্ছেন না, তারপরেও রাষ্ট্রীয় এই সুযোগটা নেওয়ার আপনার যে অধিকার এই রাইটটা এস্টাবলিশ করতে হলে আপনার এই কার্ডটা বা আপনার এই মেম্বারশিপটা নিয়ে রাখা জরুরি। আর বিশেষ করে মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফন কাফনের ব্যবস্থা করা, এটা একটা আইনের দ্বারা এই জিনিসটা আসলে মেক শিওর করা হয়েছে, তো এইটা অবশ্যই আপনাকে নিতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা এই প্রবাসী কার্ড বা এই মেম্বারশিপ নিলে কি সুবিধা বা কি ধরনের রাষ্ট্রীয় সুবিধা ওয়েজ আর্নার্ড কল্যাণ বোর্ড আপনাকে দিতে চাচ্ছে সেটা জেনে গেছেন। তারপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।